হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকে আমি আপনাদের জন্য একটি প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম। বন্ধুগণ, এই ব্যবসাটি আপনারা শহর কিংবা গ্রাম সব জায়গা থেকে শুরু করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে শুরু করে এই ব্যবসা করে প্রতি মাসে কম করে কিন্তু 90,000 টাকা কিংবা তার বেশি 1,00,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসা করতে আপনাকে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, না কোনো লাগবে কাজের অভিজ্ঞতা, না কোনো এক্সপিরিয়েন্স, কোনো কিচ্ছু ছাড়া আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আর এই ব্যবসা করতে মাত্র 20,000 থেকে 25,000 টাকা একটা ছোট্ট ইনভেস্টমেন্ট হলেই নিজের বাড়িতে বসেই কিন্তু অনায়াসেই শুরু করতে পারবেন। বন্ধুগণ, আর বেশি কথা বাড়াবো না, শুরু করে ফেলবো আজকের এই বিজনেস আইডিয়া। আমি আপনাদের বন্ধু শক্তিক, আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। বন্ধুগণ, আজকের এই ভিডিও কিন্তু খুবই একটি কম বাজেটে দারুণ প্রফিটেবল বিজনেস আইডিয়া হতে যাচ্ছে। আর এরকমই কিন্তু নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা আজকে নতুন এসেছেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা নিজের বাড়িতে বসেই কী করে শুরু করবেন মধুর ব্যবসা। এই মধুর যে কতটা চাহিদা রয়েছে সেটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বুঝিয়ে বলতে হবে না, আর মধুর যে কত উপকারিতা সেটাও নিশ্চয়ই বলতে হবে না। তাই মধু নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা ইনকাম করা কিন্তু সম্ভব। আপনি যদি অল্প বাজেট নিয়েও শুরু করতে চান 5 থেকে 10,000 টাকা কিংবা তারও কম, তাও কিন্তু আপনি করতে পারবেন। তো এই ব্যবসা কী করে করবেন এবার চলুন বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে নিই। দেখুন, এই ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে কী করতে হবে, একটু হোলসেল রেটে কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে কিন্তু মধু কিনে নিয়ে আসতে হবে। তো মধু আপনি কোথা থেকে কিনবেন? আপনি আপনার এলাকার যে বড় বড় হোলসেলাররা রয়েছে বা বড় বড় দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনি মধু কিনতে পারেন। এছাড়া আমি বলবো আপনারা সিম্পলি ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট সার্চ করুন, সেখান থেকে আপনারা মধু কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক প্রোভাইড করে দিলাম ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটের, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা হোলসেলারদের নাম্বার পেয়ে যাবেন এবং তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা তাদের কাছ থেকে মধু কিনে নিয়ে আসতে পারেন। তো মধু কিনে নিয়ে এসে তারপর আপনি কী করবেন, তারপর আপনি কী করতে হবে, ছোটো ছোটো প্লাস্টিকের যে জারগুলো হয়ে থাকে বা কাঁচের যে জারগুলো হয়ে থাকে সেই সমস্ত পাউচে আপনাকে ফিল করতে হবে। তো ফিল করার জন্য অনেক মেশিন পাওয়া যায় বা আপনি ম্যানুয়ালভাবে ফিল করতে পারেন। তো প্রথম দিকে আমি বলবো আপনি ম্যানুয়ালভাবে ফিল করুন, পরে অটোমেটিক বা সেমি অটোমেটিক মেশিন নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো সেখানে আপনি ওজন করবেন, ওজন করার জন্য একটি ওজন করার যন্ত্র কিনতে হবে। তো আপনি জাস্ট ফিল করে সেগুলোকে মার্কেটে কিন্তু বিক্রি করতে পারেন, তার উপর নিজস্ব কোম্পানির নাম লোগো স্টিকারও কিন্তু প্রিন্ট করে ছাপিয়ে বিক্রি করতে পারেন। এবার আপনি চাইলে কিন্তু সাথে সাথে অনলাইনেও কিন্তু এই সেম প্রোডাক্ট কিন্তু অনায়াসেই বিক্রি করতে পারেন। যদি আপনি অনলাইনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স এবং জিএসটি নাম্বার আপনাকে বানিয়ে নিতে হবে। এবং অনলাইনের মাধ্যমে যেমন আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট বা ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটেও কিন্তু এই সমস্ত প্রোডাক্ট অনায়াসেই বিক্রি করতে পারবেন। যদি বলেন লাভের অঙ্ক কত, দেখুন আপনি কেজি প্রতি কম করে কিন্তু 20 থেকে 30 টাকা কিন্তু অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবেন। ধরুন আপনি কেজি প্রতি যদি 30 টাকা অবধি লাভ করতে পারেন, আর প্রতিদিন কম করে যদি আপনি 100 কেজি, আর 100 কেজি মাল বিক্রি করা খুব একটা বড় বিষয় না, কারণ আপনি হোলসেল রেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। তো সুতরাং আপনি 100 কেজি প্রতিদিন অনায়াসেই বিক্রি করতে পারবেন। তো 100 কেজি বিক্রি করতে পারলে আপনার প্রতিদিন কিন্তু 3,000 টাকা কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে, আর পার ডে যদি 3,000 টাকা প্রফিট হয় 30 দিনে সেটি কিন্তু 90,000 টাকা অবধি চলে যাচ্ছে। তো এই ব্যবসা করে আপনি প্রতি মাসে কম করে কিন্তু 90,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, যদি আপনি প্রতিদিন 100 কেজি মাল বিক্রি করতে পারেন তবেই। আশা করি বন্ধুগণ আজকের এই ছোট্ট এবং একটি নতুন আইডিয়া আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে যাবেন, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ব্যবসার আপডেট আপনারা পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে বন্ধুগণ পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন।